নমস্কার বন্ধুরা, বিক্রম স্কুল লগে আমি বিক্রম স্কুল মধ্যে সবাইকে ওয়েলকাম জানাই। আর আমার পেজে যারা নতুন আছে প্লিজ পেজটা ফলো আর লাইক করে দিও। বর্তমানে এখন আছি আপনারা দেখতে পারেন আমরাঘাট বাজারে, আর আজকে হচ্ছে সরস্বতী পূজা। আর এই সরস্বতী পূজা উপলক্ষে আমি আপনাদের পুরো পূজা পরিক্রমা করাইমু আমরাঘাটের আর কি। যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গাতে যাইমু, আপনারা দেখবা আর আমার সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে আমরা বিদ্যাভারতী সরস্বতী বিদ্যানিকেতন আমরাঘাট, দেখতে পারে গেট এন্ট্রেন্স আর কি। চলো আমরা ভিতরে যাই। আমরা সরস্বতী বিদ্যানিকেতনে, আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনে দেখতে পারে কত সুন্দরভাবে আমরা এই সরস্বতী পূজার ইয়েটা সাজানো হয়েছে সরস্বতী পূজা উপলক্ষে। বন্ধুরা, প্রতি বছরের মতো আমরা এই সরস্বতী বিদ্যানিকেতনে সরস্বতী পূজা হয়, তাও খুব বড়োভাবে হয়। আপনারা দেখতে পারা ছোটো ছোটো বাচ্চারা মিলিয়া এই সরস্বতী বিদ্যানিকেতনে এটা প্রার্থনা কক্ষ খুব সুন্দরভাবে সাজাইছে আর কি, দেখতে পারা এখানের মধ্যে। আর এটা সব বাচ্চারা করছে এই সরস্বতী পূজার আর কি। এই সরস্বতী মায়ের মূর্তি দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, বেলুন টেলুন দিয়ে সব কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। এর মধ্যে লাইটিং টিং করছে ছোটো ছোটো বাচ্চারা। আর এটা হচ্ছে আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতন। আর পূজা শেষ হয়ে গেছে, নমস্কার। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মা সরস্বতী পূজা 2024 1430 বঙ্গাব্দ আমাদের অনুষ্ঠিত হয়েছে, সম্পন্ন হয়েছে। তো আমরা এখন বর্তমানে প্রসাদ বিতরণ মহা ধুমধামে চলছে স্কুলে। আমরা সবাই এই মহা আনন্দের মধ্যে যাতে সবসময় থাকতে পারি, মার কাছে এইটুকু প্রার্থনা করছি, মা যাতে আমাদের এই বর দেন। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি আপনারা দেখতে পারা নিগামা হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে, এটা গঙ্গানগরে অবস্থিত। আপনারা জানেনি ব্যাক ক্যামেরাতে থাকবা সরস্বতী পূজার সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখাই যাব। নমস্কার। বন্ধুরা, এখন আমি আইসি প্রণবানন্দ বিদ্যামন্দিরের মধ্যে, গঙ্গানগরে অবস্থিত যেটা প্রণবানন্দ বিদ্যামন্দির। এই প্রণবানন্দ বিদ্যামন্দিরে আমি এখন আইসি, আপনারা দেখতে পারা এই মেইন এন্ট্রেন্স দিকে ঢুকিয়ার, আমার সঙ্গে থাকবো আপনারা। বন্ধুরা, এটা হচ্ছে আপনার প্রণবানন্দ বিদ্যামন্দিরের শ্রী শ্রী গুরুমন্দির, দেখতে পারে প্রণবানন্দ মহারাজজির মন্দির আর কি এখানের মধ্যে। আর আমি আপনার সরস্বতী পূজার মণ্ডপে নিয়ে যাবো আপনারা, একটু থাকবো আমার সঙ্গে। এই তখন
এটা হচ্ছে আমরা সরস্বতী পূজার এবারে হনুমান প্যান্ডেল। আর এই সরস্বতী পূজা সরস্বতী মায়ের মূর্তিটা দেখুন খুব সুন্দর আর কি দেখতে পারা, একদম লাল পাই শাড়ি দিয়ে তারা এই অবস্থা। কালকে আপনারা দেখছেনই আমার যারা লাইভ দেখিয়া দেখুন এই মা সরস্বতীর মূর্তি খুব সুন্দরভাবে তারা পূজা পূজা করছে। এখানে মধ্যে গিটার বই টই সব কিছু রাখা আছে, সবাই এরকম করছে এরকম আর কি। জয় মা সরস্বতী। প্রণমানন্দ ক্যাম্পাস পুরা প্রণমানন্দ বিদ্যা মন্দির ক্যাম্পাস আমরাঘাট গঙ্গানগরের দেখতে পারে। এখানের মধ্যে আজকে পূজার মহাপ্রসাদ দেওয়ার সবে